ফখরুল এমপি, আমি বলতে চাচ্ছি যে আপনি যা ইচ্ছে এই কিছুক্ষণ আগে বদিউল আলমের একটা লেখার একটা কোট করলেন, আমি তাকে বলতে চাই যে উনি কি জানেন আমাদের দেশে ভোট সেন্টার কতগুলো? 45,000 থেকে 55,000 ভোট সেন্টার হয়, আর বদিউল আলম মজুম সাহেব 213টার একটা হিসাব দিয়েছে, 213 টোটাল মিলে, মানে কত পার্সেন্ট হবে তাও আমি জানি না। এটা আপনার কোন বিশেষজ্ঞের মতেই এই এই 213 আর 45,000 মধ্যে কোন রকম সংযোগ দেখা চলে না। আর বিএনপি আন্দোলন করছে জনগণকে নিয়ে, জনগণকে জিম্মি করে, জনগণের কথায়, সেটাই তো আমি বলেছি। জনগণ ছাড়া কোথাও যদি অনেকদিন যাবত জনগণ নির্যাতিত হয়, সে দেশে তো গণতন্ত্র না, অন্যতন্ত্র আছে। গণতন্ত্রের 51% শতাংশ যেটা মনে করবে সেটাই হবে, 51% যদি মনে করে যে আরো 49% খারাপ ভাবে থাকবে, এটা তো আমার কিছু করার নাই, তাহলে শাসন ব্যবস্থা বদল করতে হবে। সুতরাং এখন আন্দোলন করছেন আপনি, যে কথাগুলো আপনি এবং শ্যামা অবৈধ বললেন, যে এইগুলো কথাগুলো বললেন, সেগুলো তো নির্বাচনের মাধ্যমেই সমঝোতা করা যেতে পারে। আপনাদের যে নির্বাচনী যে আপনার যে আছেন কর্মীরা আছেন, এই কর্মী বৃন্দ এবং আপনাদের সমর্থক বৃন্দ যদি নির্বাচনে যে এই এইটা মাথায় রেখে ভোটটা যদি দেন, এবং ভোট দেওয়ার সময় যদি সেখানে ভোট দিতে না পারেন, সেটার বিরোধিতা দেয় যে আন্দোলনটা গ্রো করবে, সেইটা দেখেই তো আপনার লোকজন সেই ইয়েটাকে কি বলে নির্বাচনটাকে নিরপেক্ষ কি নিরপেক্ষ বলবে না। আর একটা কথা আমি বলতে চাই, উনি 175টা দেশ বলেছেন, আসলে 175টা দেশ, 160 জন লোক, তাও বিশেষ করে 2-3টা কান্ট্রি। আরেকটা কথা হলো, যেখানে আমি খুব আশ্চর্য হচ্ছি যে বাংলাদেশের সার্বভৌমের উপরে আঘাত করে যারা, তাদের ব্যাপারে উনি লজ্জিত হন কেন? আমার তো রাগ উঠে, 160 জন লোক বলেছে বিচার ব্যবস্থা বন্ধ, শুনে কথা বলছেন, এর জন্য আমি বলেছি যখন এইগুলো মানুষ বলে বাইরের লোকজন, আমরা লজ্জিত হই। সার্বভৌমত্ব নাই বাংলাদেশে, সার্বভৌম নাই, এবং এই সার্বভৌমত্বের উপরে যারা কথা বলে তাদের জন্য আমি লজ্জিত বোধ করব। কিসের জন্য? আমাদের বিচার ব্যবস্থাকে তারা বন্ধ করতে বলে, এই অধিকার কে দিয়েছে তাদের? সুতরাং আমি রাজনীতি করি আর না করি, আমি বাংলাদেশের নাগরিক প্রথম, আমি এমপি হই না হই সেটা পরের কথা। সুতরাং আমি আমার কতগুলো আদর্শ আছে, যে আদর্শ সৃষ্টি হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, এই বাংলাদেশ স্বাধীনতার মাধ্যমে, সেটা তো আমি ভুলে যেতে পারি না। আমি যে কোনো কারণেই আমি জনগণকে শ্রদ্ধা করি, জনগণের সঙ্গে আছি, জনগণ যদি বলে, সেটাই আমি বলেছিলাম, সমস্ত জনগণ যদি আজকে বলে যে এই সংবিধান মানি না, এই সরকার মানি না, সেটাই হবে। আর সংবিধান যতক্ষণ পর্যন্ত বহাল থাকবে, সেই সংবিধানকে শ্রদ্ধা করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমি ইচ্ছা করলেই কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, বা কারো অন্য কোনো অধিকার আমি হরণ করতে পারি না। সুতরাং আপনাকে সবসময় মনে রাখতে হবে, আমি যদি আন্দোলনে যাই তাহলে জনগণের জন্যই যাব, জনগণের সঙ্গেই যাব। আমি এমন কোথাও বলবো না যে এজিটেটর হিসেবে বা আমি। ধন্যবাদ।